নমস্কার, নেক্সট হলিডেজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি তেজপুর রেলওয়ে স্টেশন। আপনারা নিশ্চয়ই এই স্টেশনটা অনেকেই পড়েছেন বা অনেকেই এর নাম জানেন। এটা একটা ঐতিহাসিক জায়গা, তেজপুর রেলওয়ে স্টেশন, আপনারা সবাই জানেন। এই স্টেশনটা আজকের পরিত্যক্ত হয়ে আছে, এখান দিয়ে রেল চলতো, রেলের ট্র্যাক এখানে পড়ে আছে। এই তেজপুর রেলওয়ে স্টেশনে এখন কেউ নেই, ফাঁকা। চলুন তেজপুর রেলওয়ে স্টেশনটা একটু দেখে নিই এক ঝলক। এই যে পুরনো বোর্ডটা দেখা যাচ্ছে, এখন বিকেলবেলা খুলতে উঠেছে, ওই যে অফিসার্স হাউস আছে, কোয়ার্টার্স, ওইখানে দেখা যাচ্ছে। এই যে তেজপুর রেলওয়ে স্টেশনে আমরা ঢুকে গেলাম। তেজপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই রেল লাইন একটা উঠে এসে প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে, এরকম অবস্থা। ছোট্ট রেল লাইন দেখুন, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু একটা রেল লাইন। রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, এই যে রেল স্টেশনে তেজপুর লেখা। এগুলো টিকিট কাউন্টার ছিল একটা সময় বোধহয়, স্টেশন মাস্টারের অফিস, টিকিট কাউন্টার, তেজপুর রেলওয়ে স্টেশনের ঐতিহাসিক জায়গায় আমরা পৌঁছে গেছি। এখানে এই যে কম্পিউটার সংরক্ষণ সেবা, এখন এখানে কিছু লেখা দেখা যাচ্ছে, বোধহয় এখানে টিকিট টিকিট হয় কি জানি না। কিন্তু এই স্টেশনটা যে একটা ঐতিহাসিক স্টেশন, তা নিঃসন্দেহে একটা সুন্দর জায়গা। সব স্টেশনের দেয়াল আর এগুলো এখনও মনে হচ্ছে কথা বলছে। হাজার হাজার মানুষের প্রাণবন্ততা ছিল একটা সময়, এখন নিশ্চুপ হয়ে পড়ে আছে তেজপুর রেলওয়ে স্টেশন। তো আশা করব সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সবাই মিলে তেজপুর রেলওয়ে স্টেশন আর এর সংলগ্ন যতগুলো ছোট রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে ছোট মনোরেল চালিয়ে তেজপুর রেলওয়ে স্টেশনটাকে একটা ঐতিহাসিক সমল আর পর্যটনের দ্রব্যস্থ স্থান হিসেবে তুলে ধরার জন্যে পৃথিবীর মানুষের কাছে এইটাই আশা রাখছি। আশা রাখছি পর্যটন বিভাগ এই তেজপুর রেলওয়ে স্টেশন নতুন রূপে সাজিয়ে এখান দিয়ে ছোট্ট একটা রেল চালিয়ে একটা এক ঘন্টা আধা ঘন্টার তেজপুর শহর ভ্রমণ, বিভিন্ন কয়েকটা ছোট ছোট স্টেশন মিলিয়ে তেজপুরের একটা রাউন্ড ট্রিপ একটা ছোট্ট রেলওয়ে দিয়ে করলে প্রচুর পর্যটক, স্থানীয় আসামের বাইরের বিদেশি পর্যটকেরও আকর্ষণের স্থলী হয়ে পড়বে তেজপুর রেলওয়ে স্টেশন। ধন্যবাদ। তেজপুর রেলওয়ে স্টেশনের এক প্রান্ত থেকে হেঁটে আর এক প্রান্ত পর্যন্ত চলে এসেছি। এদিকে রেলওয়ের ট্র্যাকগুলো ছিল, এগুলো এখন দেখতে পাচ্ছি না। এখন বিকেলে সূর্য নেমে এসছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে। আর এই দিকটা আপনার ব্রহ্মপুত্র নদী, একদম ব্রহ্মপুত্র নদীর পাড়ে, এত ভালো একটা লোকেশন। এই পাশে ব্রহ্মপুত্র, এদিকে স্টেশন, একদম ব্রহ্মপুত্র নদী। ওই যে দেখা যাচ্ছে ওই দেয়ালের ওই ঘরটার ওই দিকটায় ব্রহ্মপুত্র নদী, আর এইখানে হলো এই স্টেশন। এত সুন্দর লোকেশনের একটা জায়গা, মানে এখানে না এলে বোঝা যাবে না। স্থানীয় পর্যটকদের অনুরোধ করব, যারা তেজপুরবাসী, যারা শোনিতপুরে থাকে, যারা বিশ্বনাথ চ্যারালি বা গুয়াহাটির থেকে যারা তেজপুর দেখতে আসে, তারা তেজপুর রেলওয়ে স্টেশনের এই সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্যে অবশ্যই এখানে একবার করে আসবেন, ভাল লাগবে আপনাদের। তেজপুর রেলওয়ে স্টেশনের একটা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসাবে আজ পড়ে আছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ।